চুরি নাম্বার ওয়ান। হুন, তোর উপরত মোর এটা কমপ্লেইন আছে। কমপ্লেইন? আরে হাই কামন সারর, তুমি সব কথা মানু। এই সুবুরির জিমান রুল রেগুলেশন আছে মোর সব মুখস্থ হয় নাকি? তেনেহলে তই এবাৰ বানপানী উঠোতে আমাৰ চুবুৰীৰ মানুহবিলাকক তই সহায় কৰিব এৰি ৰাস্তাত তই মাছ কাছ মাৰি আছিলি কিয়? হা, মানুহবিলাকে মুখে কমপ্লেইন দিছে। আরে রাস্তার উপর যেতিয়া মাছে ব্রেক ডান্স করে থাকিব, আপনি চাই থাকিব পারিব নেকি? আরে লুপটো আর সামলাব নোৱাৰিলো। শুন, এই চুবুৰীটোৰ প্রত্যেকটা রাস্তা পদূলি আমার হাইকমান্ড স্যারে কপিরাইট কিনি ধৰিছে। অ, ইচ্ছা করিলে তোক এই মাত্র এটা ফোন করে জেলর ভাত খুৱাই দিব পাৰে। কি কও? বাদ দে এইবিলাক। মাছখিনি কি কৰিলি? আরে মাছখিনি ধরে ডাইরেক্ট বাজারত চালান দি বিক্রি করে দিলো। বিক্রি করে দিলি? হ্যাঁ। এই রসন্দ্র, এই চুবুৰীটোত মাছ কাছ ধরবলে তোক পারমিশন কোনে দিলে? আরে কত নো সুবুরির মাছ, আরে পানি টুটি আহা মাছ তো হে ধরিলু। সুবুরি ধরিছ যেতে এই মাছ বিলাকো সুবুরিরে মাছ, গতিকে তো ফাইন ভরিব লাগিব। ফাইন? বাপ রে বাপ, ইমান ডাঙর অপরাধ করিলু না? ডাঙর হরু বলি একো কথা নাই, অপরাধ অপরাধেই। কি ফাইন দিব লাগিব? ফাইন তোর পরা তো মই ফাইন লবই লাগিব। তই তো এই সুবুরি তো স্থায়ী বাসিন্দা নহয়। হয়। তই মানুহৰ ঘৰত ভাড়া দিহে থাকো? আ থাকো, মই তো মালিকক মাহৰ মূৰত টাইমত ভাড়া দিওঁ। মালিকৰ হে লাভয়, মোর মানে আমার কি লাভ হবো? আরে আপনার আর কি লাভ লোকসানের কথা আছে? চুপ, বেশি কথা নকবি। তোক এই সুবুরি পর এক গলতা মারি এই মাত্র উলিয়া দিব পড়া মোর ক্যাপাসিটি আছে। সেইটো কাম নকরিব বুদ্ধিরাম, মই আপনাক জি লাগে তাকে দি দিবি। তো দিম। কি দিবি? মাস। হুন, তো এটা কাম কর, তো আমার এই সুবুরিটোর প্রতি ঘর মানুষকে আমি এটা কই মিনারেল বটল দিম, তারপর একটা বিস্কুটের প্যাকেট দিম, আর একটা কই কল দিম। কি কয়? হে তো খুব দিলে, তার ভাগ তো ময়ও পাইছো। নহয় মানে আমি আকো দিম, আর হে টকাখিনি তয় দিব লাগিব। কি কয়? ইমান টেহা, ইমান টেহা তো মোর হাতত নাই। ঠিক আছে, তুই ম্যানেজ করি থবি, মই কালি আহি লৈ যাম। আরে লা, কি সুবুরি ঢুকলাম রে। টকাখিনি লওয়া বলি যদি হাইকমান্ডে গম পায় তেনেহলে তো মোর কলিজা খাব। এই হুন, তই মোক যিটো ফাইন দিবি সেইটো কোনেও নেদেখাকে মনে মনে দিবি, বুঝি পালি? তো গৈ থলো কিন্তু, নহলে জানই নহয়। দেখিলা কি সুন্দরকে সকলোবিলাক মেনেজ হৈ গল? সকলো বুঝিলো স্যার, কিন্তু এটা কথাহে বুঝি নাপালো। কি বুঝি নাপালা তুমি? তোমাক মই এনেকুৱাকে বুজাম, এনেকুৱাকে বুজাম, বুজাই 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 তোমাক একেবাৰে নুবুজা কৰি পেলাম। নহয় ছাৰ, মই বেলেগ এটা কথাহে বুজি নোপোৱাৰ কথা ক'লো। কি বুজি পোৱা নাই? মানুহবোৰৰ পৰা যে আপুনি পইচা লৈছে সেই কথাটো। ব্যৱসায়, বিজনেছ, বিজনেছ কৰিবলৈ ইনভেষ্ট কৰিব লাগে নে নালাগে? লাগে। অঁ, চিনেমা কৰিবলৈ পইচা দিবই লাগিব, তাতে আৰু যা তা ডাইৰেক্টৰৰ চিনেমা নহয়তো। মোৰ দৰে ডাইৰেক্টৰ কেইজন আছে হা? মইনো কেনেকৈ জানিম, মইচোন লাইনত নতুন। ঠিকেই ছাৰ, এতিয়া ক'লে যাম? এতিয়া প্ৰথমতে আমি অলপ মাৰ্কেটিং কৰিম, তাৰপিছত আমি হোটেললৈ যাম। কিন্তু মই যে ঘৰত সোনকালে যাম বুলি কৈছিলোঁ। চিনেমাৰ কথা অলপ দেৰি হ'বই, ঘৰত কৈ দিবা আমি লোকেশ্যন চাবলৈ যোৱা বুলি। ঠিক আছে ছাৰ। এইবিলাক সৰু সৰু কথা তোমাক শিকাই থাকিব লাগেনে? মই যে নতুন এইটো লাইনত। মই আছো নহয়। শরীরের অবস্থা বেশি ভালো না, দেখি 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 মুখটা মেলেন যত তাড়াতাড়ি পারি। একু হওয়া নাই, মুখ আকু কেউ মিলব লাগে। তাহলে কার কি হলো? কলকাতায় গিয়ে যে খরচ করে এলাম টাকাগুলো, এই কয়দিনে যদি উঠাইতে না পারি তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দুগা দুগা দুগা, মই হেবুর একো না জানো। হাইকমান স্যার এতিয়া মাতি পড়েছে, বলক মোর লগত বলক। হাইকমান স্যার ডেকেছে? তাহলে তো হাইকমান স্যার কি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। হাইকমান স্যারের রোগটা যদি আমি ভালো করে দিতে পারি তাহলে তো হাইকমান স্যার আমাকে নিশ্চয়ই কিছু একটা পুরস্কার দিবে। দুগা দুগা দুগা, সপনের জখলাডাল যদি বগুয়া হল
তেনে হলে বলক মোর লগত খুনকালে বল আরে আমি কি জখলা বানানো লোক নাকি আমি ডাক্তার মানুষ এ জানু হে আপনি কি মানুষ মুক কব না লাগে না হয় ঠিক আছে দাঁড়ান দাঁড়ান আমি ওষুধ গুলো নিয়ে নিচ্ছি এতে ওষুধ পাতি না লাগে মোর লগত বল খুনকালে বল দুগা দুগা ওষুধ পেশেন্টের জন্য না তো আমার নিজের জন্য দেরি খুনকালে বলক না নলে হিফালে আকো মুখ হাই কামান সারে মোর পিঠিত পুঠি মাছ ভুকুয়া মাছ আকি দিব বলক বলক দুগা দুগা চলুন চলুন আও লোক ললে লোচু লোচু চলুন বাপরে বাপ কেউ লেখা বনিটো হইছে রে ভাই এই যে ঠাকুর তুকমক পাই গলো ভালো শুন 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 দেখ ধান্দা কাটা আমি একদম দিদান্ন করি হেত্রি তুকমই দিগদার দিবলে ওখানে হ্যাঁ তুই মোক এটা কথা বুঝাই কছ বল 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 সেই দিন হ্যাঁ তোর লগত মই কেনে কই বিহার পালু গই বারু হ্যাঁ ওই দিন কে রাত কে বাতাস পাহাড়ি গেছো কি রাতের কথা পাহাড়ি গলি কোন তো হ্যাঁ তে মুরঘর মাল খাবো গইছিলি ও মটখা কথা তো কি তো মনত আছে হ্যাঁ আর এটু মনত আছে যে সেই দিন রাতি তুই বিহার জোড়ার কথা কইছিলি কিন্তু তোর লগত মই কেনে কই বিহার পালুগে এই কথা তো মই ভালকে বুঝাই কোনা আরে তই তো সব গড়বড় গড়বড় করে দিছিস একদম তই তো উৎপাত করিছিস যাব কারণে বিহারত কে তই তো হাল্লা করেছিস না যে ঘরত ঘনিয়ার গালি খুনাত কই চল তোর লগত যাম মই বিহারত ঘুরি আইম যাই দুই দিন মান হ্যাঁ আর তই এতে মুখে কই আছ এবিলা কথা আরে মাল যে খাইছ তই মাল খাই কেনে তোর ইমান নিসা হইছে যে মোর পহিলে জাগরে টেনে তুলছি দিছ হ্যাঁ আর এতে তো কই আছ কি মুখ মই কেনে কে গেল বিহারত হ্যাঁ সুগুরিতে হাঙ্গামা লাগি গৈছে ইফালে ঘরত ঘৈনীর মার খোৱাটোতো আছেই তই তো মোক অলপ বুঝাব পাৰ মানে মই বুঝাম তোকে তই বুঝা পাও নেকি তোক মই ইমান কোশিশ কৰিছো বুঝাবৰ কাৰণে তই তনক বুঝা নাপাও হাঁ উৎপাত মোকে কৰি থাক তই আচ্ছা এক কাম কৰ হাঁ তিনিয়ালি যাবি চল তই চা পিয়াম ভাবি হাঁ হাঁ চল এই বিশন রসুন আই পিছন মোক প্লিজ হেল্প এটা কৰি দে না মানে তই পাৰিবি দেচোন সেইকাৰণেহে কৈছোঁ আগে পিছে কৰি আহিছ তো গতিকে এইবাৰো কৈ দে না প্লিজ আবে কি হেল্প লাগে তাকে নক কিয় আবুল তাবুল যে বকি আছ তই জানই মই মেনেজ কৰি পেলাই ভাল পাওঁ আবে পাৰিলে পাৰি নোৱাৰিলে নোৱাৰো বুলি কৈ দিম আবে তই পাৰিবি তো ইমান অভাৰ কনফিডেন্স ভাল নহয় বুইছ মই কথা নজনাকে কথা নিদিও কিন্তু নহয় মানে কথাটো হল মানে মই লেনিয়াই থকাতকে সিধা সিধিকে কলে বেছি ভাল পাম মানে কি জানো মানে 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 মোক বাইক এখন লাগিছিল তাকো দুঘণ্টাৰ কাৰণে মই 100% চিয়ৰ তই যে তেনেকুৱা এটা কথা সুধিবি হুন্দোস গেৰেজত যিমান কেইখন বাইক আছে ষ্টাৰ্ট দুৱাৰ নামে নলয় মই জানো তই মন কৰিলেই পাৰিবি আবে ৰুকমিনীৰ লগত ডেটিঙত যাওঁ হয় নহয় অ' বেলেগ কাম এটা আছে বেলেগ কাম আৰু তোৰ আখা দুনিয়াই জানে বে ৰুকমিনীৰ কাৰণে তই দিবানা মস্তানা হৈ পেলাই বেলেগৰ পৰা টকা খোজ ধাৰ খোজ বাইক খোজ ৰচোন ৰ মই তোক কথাটো কম কিন্তু তই লাজ নিদিওঁ বুলি শপত খা আবে স্কুট ড্ৰাইভাৰৰ শপত বে লাজ নিদিওঁ দে ক ক আবে আমাৰ চুবুৰীত যে এখন বিগ বাইটৰ ফিল্ম হৈ আছে সেইটোতো জান আবে থুনুক থানাক ঘুনুক ঘানাককে অলপ শুনিছোঁ কিন্তু চিয়'ৰ হোৱা নাই আবে 100% চিয়'ৰ মোৰ শাশুমায়ো ৰোলতা পাইছে আবে কি ক এই বুঢ়ীয়ে অ' চৰি তোৰ শাহুমায়ে ৰে আবে মুখেৰে ভয় যে নোলায় এক্টিং কৰি কি ফলাব বে সেইকাৰণেতো মই ভাবিছোঁ ময়ো এটা ট্ৰাই মাৰি আহোঁ যদি লাকত মিলি যায় তেতিয়াতো মই বনি যাম আৰু তেতিয়া কিজানি পতংগীয়ে মোক ভাল চকুৰে চায়েই কথাটো তোক কোনে ক'লে ৰুক্মিণীয়ে ক'লে কিন্তু তাই কওঁতে মই বিশ্বাস কৰা নাছিলোঁ কিন্তু সিদিনাখন বিজেপিয়ে যেতিয়া চেনেহীৰ দৰে পাৰ্লাৰলৈ যাবলৈ ওলাইছিল মই তেতিয়া পেচি 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 সোধোতে সোধোতে আচল কথাটো কৈ দিলে পিছন ভাই বাইকখন দে না মই খেপটো মাৰি আহোঁ নাই নাই মই নিদিওঁ দে আবে তই কোনোবা খেপক মাৰি আহিবি আৰু মই ফচি মৰিম দিম বুলি ভাবিছিলোঁ যদিও এতিয়া নিদিওঁ আৰে ভাই মই খেপ মানে চাঞ্চ এটা মাৰি অহাৰ কথা কৈছোঁ আবে তাকে ক না ক না কোন কোনা অ মই যে দুইটা চুকুৰে দেখোঁ বুজি পালোঁ হ'ব দে মাফ কৰ বুইছ আবে তই অকলে চান্স ল'বি মই চান্স নল'ম এই পিষ্টন অকল অটোমোবাইল ইঞ্জিনিয়াৰেই নহয় জন্মগত অভিনেতা বে আৰু শুনচোন আমি য'ত যাম তই এড্ৰেছটো চিনি পাওঁ নে নাপাওঁ তেতিয়াহ'লে ব বাইকত ব ইউ মানে ফষ্টো আহিম বুলি কোৱা নাছিলে কিয় ক'ত পালিহি ৰ ৰ মই দেউতাক কওঁ অঁ ঠিক আছে হেৰি শুনিছানে এ বৰ কামডাল কৰি দেখুৱাব নালাগে হেৰা ক'ত কাম কৰা দেখিছা হে মই গোবৰখিনি ফুলনিত কেনেকৈ দিম তাকে ঠিক ঠাক কৰি আছিলোঁ কোৱাচোন কোৱা তোমাৰ সেই সুললিত কণ্ঠৰে কিয় ৰাগ জুৰিলা ইয়াই কেতিয়ানো ৰাগ জুৰিল কথা এটা ক'বলৈহে বিচাৰিছো কিন্তু তোমাৰ যদি কিবা নতুন ফৰমাইচ আছে বৰ্ণা তেতিয়াহ'লে এতিয়া লাভ নাই আপোনাক কোৱাতকৈ সেই জীৱ জন্তুক কোৱাই ভাল তুমি মানে মোক এই জীৱ জন্তুৰ লগত তুলনা কৰিলা
মইনো কেতিয়া আপোনাক জীৱ জন্তু লগত তুলনা কৰিলো মই আপোনাতকে জীৱ জন্তু ভাল বুলিহে কৈছো হয় নেকি ঠিক আছে তেতিয়াহলে এই যে মোৰ পৰা 20000 টকা লৈছিলা সেই টকাটো ভালে ভালে ঘূৰাই দিয়া হে মই জানিছিলো এনেকে কব আপোনাক যে সিনেমা পা ৰিজেক্ট কৰিলে তোয়া হে তোমাৰ সিনেমাৰ কথা মই নিজে নকৰো বুলি কৈছো হিৰো হবলৈ গৈ যেতিয়া গম পালে আপুনি ডেড বডি এটা হব লাগিব তাকো বগা কাপোৰে ঢাকি থোৱা তেতিয়া হে নকৰো বুলি কলে মই যে নে জানো এ ফস্তু ওবনা এইবিলাক কথা মানুহক নুকুবা দেই মই বৰ লাজ পাব লাগিব নহয় তুমি কি ঠিক কৰি আছা কোৱা মই আগ্ৰহে তোমালৈ অপেক্ষা কৰি আছো হয় নে কি বঙহৰ দে হয় মোৰ আপৰ মাক ও আপ বুলি কওঁতে কথা এটা মনত পৰিছে আমাৰ আপ আহি আছে হে আপোনাক পাৰিলে অকণ আগবাঢ়ি যাবলৈ কৈছে আপুনি যদি পাৰে যাব নোৱাৰিলে বাৰু মই যাম কি আমাৰ সুযোগ্য সন্তান আপ ওৰফে অনল অনিৰুদ্ধ পাঠক কামিং সুন এই কথা তুমি মান হয় কোৱা নাই মই তোমাক বেয়া পাইছো ইয়াই মই ন আপোনাক কি কৈলো বাৰু কি কৈলো মানে পিতা পুত্ৰৰ মাজত তুমি কমিউনিকেশ্বনৰ গেপ আনিছা জানো পাই কি কমন ফেচন আনিলো এই মানুহে কিনো কথাবোৰ কয় ঠিকতে মই যে কিয় তোমাৰ আগত মাজে মাজে ইংৰাজী শব্দবিলাক কওঁ নহয় কমন ফেচন নহয় কমিউনিকেশ্বন কেতিয়া আহিব কি তাত মই আকৌ মই আনিব লাগে নে কি দেখোন নিজে নিজে আহিব পাৰে যদি আনিব নোৱাৰে কথা নাই কিন্তু ঘৰৰ কাম বনবোৰ কৰি থব অ হেৰি নহয় আমাৰ আপৰ কাৰণে ভাত বনাব পাইলে অলপমান মাংস আনিব সেই যে পতংগীহঁতে আমাৰ ঘৰলৈ আনিছিলে কিমানখিনি আনিলে হ'ব এ আপুনি যদি মাংসৰ গোন্ধতে ভাত খাব পাৰে তিমানখিনি আনিব আৰু শুনকচোন মই এতিয়া পাৰ্লাৰ আৰু ডান্স স্কুললৈ যাম আহোঁ ও এও মানে এতিয়া মোক কেৰাণী পৰা ৰান্ধনি কৰিলেগে হে এ লাগিব নেকি ৰান্ধনি ভাত ৰন্ধা আ ভাল পোষ্ট দেচোন আৰু ভাল পোষ্ট ঐ ভাল লগা নাই জমা নাই অলপ ভাল পোষ্ট এটা দেনা আবে চশমাখন পিন্ধি লৈছো ৰ তেতিয়া হ'ল অঁ অঁ এনেকে এনেকে আই চালা আ পুৰা চালত হা আই ৰেডি ৰেডি বঢ়িয়া লাগিছে বে আবে তই কিছু বোৰ কৰ বে আৰু কিমান ফটো মাৰিবি তই ৰচোন ফটো তুলি আছো তোক আবে তই যে এনি টাইম মোবাইলটোৰ লগত ব্যস্ত হৈ থাক কাম ধান্দা নাই নেকি বে মই একদম কামুৰ খাইছো কাটি খাওঁ দে ইয়াৰ আৰে এনেকুৱা ফটো থৈ দিম তই নিজকে চিনি নাপাবি ৰে আচাল লাগিছে আচ্ছা এতিয়া ভিডিঅ' কৰিম হা আবে তই কি বোৰ মানুহ বে য'তে পাও তাতে খালি তই ফটো মাৰিবি ফোনত ব্যস্ত হৈ থাকিবি কাম ধান্দা নাই আৰু তোৰ ন মই কামুৰ খাইছো কাটি খাওঁ দে হেই গুচিয়ে গ'ল নহয় ৰ ফুলকেইটাকে ৰেকৰ্ডিং কৰোঁ বিমল দেখোন ভাল তোৰ অলপ আগলৈকে বেয়া আছিল কিন্তু ভাল হ'ব বুলি বিশ্বাস জন্মিছে বিশ্বাসেই মূল কথা বুজিলি মই আহোঁ দেই ঐ ৰচোন ৰ যাবি ৰ কি হ'ল আকৌ ভাল হ'লেই নে লগে লগে ভাল তইহে কৰিবি মই আকৌ কেনেকৈ কৰিম মই সাধাৰণ এটা সাধাৰণ এটা কি তই দেখোন জানই এ জানো লোকৰ বস্তু নিজৰ বুলি ভবা এজন সেইবোৰ কথা এতিয়া নকলেও হ'ব দেচোন মই মুখেৰে একো নকওঁ কিন্তু এই মোৰ মোবাইলটো বৰ বেয়া বস্তু ইয়াত দুটামান চুইচ আছে টিপিলে হয় ফটো নহয় ভিডিঅ' ৰেকৰ্ডিং হৈ যায় তাৰমানে তই তই এই মাত্ৰ কৰা কাৰো কাৰ্যবোৰ চব মোৰ মোবাইলত ৰেকৰ্ডিং হৈ আছে কিয় জানো মোৰ চবকে দেখাই দিবলৈ বৰ মন গৈছে তেনেকুৱা নকৰিব বিমল তেনেকুৱা নকৰোঁ বুলি ভাবিছোঁ কিন্তু কিন্তু কি মোৰ মানে মোবাইলত ৰিচাৰ্জ কৰিবৰ কাৰণে আজি এক টকাও নাই তাৰোপৰি মেছেজ পেক নেট পেক এইবোৰতো আছেই এটা কাম কৰিম বুলি ভাবিছোঁ
এক মাহৰ ফ্ৰীটো ভৰাই লওঁ নেকি? ভাল বুজিছ, ভৰাই ল। ঠিক আছে, তেনেহ'লে 500 টকা এটা দিয়া। ঐ বিমল, এইটো বিক্ৰী কৰিলে কিমান টকা পাম? ছেকেণ্ড হেণ্ড মাল। ঠিক আছে, তেনেহ'লে মই ঘৰৰ মানুহক গৈ ৰেকৰ্ডিংখিনি দেখাই দিওঁ, তাৰপিছত থানাত যাম। শুনচোন বিমল, কাইলৈ তোক এক সোপা কাৰ্ড লৈ আনি দিম। ঐ, তই এনেদৰে মোৰ পেটত লাট নামাৰিবিচোন। দুদিন আগতে মই থানাৰ পৰা আহিছোঁহে। তই ক'ৰ পৰা কাৰ্ড আনি দিবি? সেইবোৰ তই মাথা মাৰিব নালাগে। তিনিআলিত মোবাইলৰ ৰিচাৰ্জৰ এখন নতুনকৈ দোকান দিছে, তাতেই হামলাটো দি দিম। আচ্ছা, সেই চব হ'ব বাৰু, এডভান্সৰ নামত 10 টকা এটা দে। 10 টকা নাই অ, ৰ, খুচুৰা পইচা দুটামান আছে। দে দে, তাকে দে। হা, মই এতিয়া যাওঁ, কিন্তু কালি কথাটো নাপাহৰিবি। বৰ আচৰিত মানুহ দেই, মাখিৰ মূৰৰ ঘিউ কাঢ়ি খোৱা মানুহ মোক ব্লেকমেইলিং কৰে। কোনোবা দিনা ইয়াৰ মোবাইলটোৱে মাৰি দিম বাপ্পেকি। মা, অ মা, 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 অ মা, এই অঞ্চলৰ মানুহ যদি তোক কিবা কয় নহয়, মই কিন্তু সিহঁতক মাৰি পেলাম। অ মা, তুমি 3 দিন ধৰি ভাত খোৱা নাই। ভাত খোৱা নাই মই? হা, ভাত খোৱা নাই? হা, তই খাইছ নে? খাইছো, খাইছো। ৰবা, মই তোমাৰ কাৰণে ভাত আঞ্জা লৈ আহোঁ। জীয়াই থাকিবলৈ এমুঠি ভাত। ভাত, কাপোৰ, ভাত, কাপোৰ। অ মা, তুমি এতিয়া অলপ ভাত খাব লাগিব, মই তোমাক খুৱাই দিম দেই। মা খোৱা। তোমালৈ বৰকৈ মনত পৰিছিল, নিজকে মই অকলশৰীয়া যেন লাগিছিল। মোৰ বুকুৰ মাজত দুখৰ কাঁইটে অনবৰতে খুচি পিন্ধি থাকে। মা, তোমাৰ মমতাৰ আচলেৰে ঢাকি ৰাখিবলৈ তুমি আজি মোৰ কাষত নাই। জানা মা, মাজে মাজে মোৰ বৰ ভয় লাগে, আন্ধাৰলৈ ভয়। মাও, অ মা, ঘূৰি আহা, ঘূৰি আহা না। মোৰ এনেকুৱা লাগে যেন মই পোহৰৰ পৰা আন্ধাৰলৈ লাহে লাহে গৈ আছো। মই, মা, অ মা, গ'ল, আজিও মা গুচি গ'ল। অ ছাৰ, ছাৰ, হা, অথনিৰ পৰা মাতি আছো, আপুনি মোক পাত্তাই দিয়া নাই দেখোন। ৰুকাৱত কেলিয়ে খেদ হে, বেয়া নাপাবি শুনটো, তই যি কাম কৰি আছিলি কৰ, গৈ যা। কাম? মই ছাৰ শুই আছিলো, ভূতৰ সপোন এটা দেখি পেলাই ভয়তে আপোনাৰ ওচৰত আহিছো। ভূত বুলি পৃথিৱীত একো বস্তু নাই ঐ, সেই ভূত বৰ অদ্ভুত। তই
তো যা 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 গো যা যা ইমান দিনে মানুহজনৰ লগত কাম কৰিলোঁ অথচ আজিলৈকে চিনিব নোৱাৰিলোঁ প্ৰকৃত মানুহ কোনজন হাইকামান ৰূপী মানুহজন নে ভোলানাথ চাংকাকুটি মোৰ কাৰণে এইটো এটা জটিল প্ৰশ্ন